আসসালামু আলাইকুম ওরা আহমতুল্লাহি ও বর কেতু আলহামদুলিল্লাহ রব বিলাহ আলামিন ওসাল্তু সাল্লাম আল্লাহ সৈদ আলম্বিয়া ইউ আল মুসালিন আলিহি ওস আবিহাজ মাইনা আহামাবাদ আলহামদুল্লিলাহি হামদান কাসি আরবীয় দর্শক আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত এই আয়োজন গুনাহ মাফের উপায়ে দেখার জন্য আল্লাহ সফ হায়ন হোয়ালাহ পবিত্র কুনারুল করিমের সাথে করেন সুরা বালাদের মধ্যে এসছে নাজা আল্লাহ আইনাইন ওসান ওয়াসাফাতন ওহাদাইন যে আমি তোমাদেরকে কি দুটো চোখ দিইনি আমি তোমাদের কি দুটো ঠোঁট দিইনি অর্থাৎ আল্লাহ তালা আমাদের চোখ দিয়েছেন আমাদের বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন বিবেচনা দিয়েছেন যাতে করে আমরা ভালোটা মন্দটা উপলব্ধি করতে পারি অনুভব করতে পারি এবং বাঁচ বিচার করে চলতে পারি আর এই কারণে আল্লাহ সফায় হত কামতের ময়দানে আমাদের যে হিসাবটা নেবেন সেটা হলো রবুল আলমিন তো আমাদেরকে বিবেক দিয়েছিলেন আমাদের বিবেচনা বোধ দিয়েছিলেন সেটাকে আমরা কোন পথে ব্যয় করেছি রাসুসাল্লাহ আলী বাসাল্লাম তিনি সবসময় কারাম আজ মাইন্দেরকে বলতেন সতর্ক করতেন যে তুমি যদি কোনো কল্যাণের কাজ করতে পারো আলহামদুলিল্লাহ ভালো কিন্তু যদি সেটা না করতে পারো অন্ততপক্ষে পক্ষে গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা করো এই জন্য হাদিসের মধ্যে এসছে একজন মোমেন্ট তিনি গুনাকে পাহাড়ের মতন ভয় করবেন অর্থাৎ তার উপর একটা পাহাড় আছে যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে যদি অবস্থাটা এমন হয় তাহলে তিনি কেমন ভয় করবেন এমন ভয় তাকে করতে বলা হয়েছে গুনাহের ক্ষেত্রে আর যে কাফের সে গুনাকে ভয় করে না আর এই কারণে সে মাছির মতন গুনাকে মনে করে মাছি যেমন নাকের সামনে বসলে তাড়িয়ে দেওয়া যায় সে ভাবে এটা কোনো বিষয় না এই জন্য প্রিয় দর্শক আমাদেরকে গুনাহকে ভয় করতে হবে কারণ গুনাহের শাস্তি সাজা অত্যন্ত ভয়ঙ্কর আমাদের পক্ষে কি সম্ভব কে ময়দানে যদি আল্লাহ মাফ করুন জাহান নামের কারো ফয়সালা হয়ে যায় সে জাহান নামে মুহূর্তের জন্য মুহূর্তের জন্য অনুপরিমাণ সময়ের জন্য তাকে যদি জাহান নামে রাখতে বলা হয় তার কি সেখানে অবস্থান সম্ভব কক্ষনো না দুনিয়ার জীবনে সামান্য আগুনের ছাঁচকে আমরা সহ্য করতে পারি না আগুনের তাপকে আমরা সহ্য করতে পারি না আর সেই আগুনকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করা হবে সত্তর হাজার গুণ তার তাপকে বাড়িয়ে দেওয়া হবে হাদিসের মধ্যে এসছে সেটাকে আমরা কিভাবে সহ্য করব। এই জন্য আমাদের উচিত হচ্ছে গুণা থেকে বেঁচে থাকা আল্লাহ তালা আমাদের সবাইকে সে তফিৎ দান করুন আমি প্রিয় দর্শক আমরা আজকে এমনই একটি গুনাহের কথা আপনাদেরকে বলবো যেটা শির্কের অন্তর্ভুক্ত এবং কবিরা গুনাহের অন্তর্ভুক্ত আমরা অনেকে না জেনে না বুঝে এই অপরাধটা করে ফেলি বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে না জেনেই আমাদের ভাই বোনেরা এই অপরাধের মধ্যে জড়িয়ে পড়েন সেটা হলো আমরা যদি কখনও কোনো বিপদ আপদে পড়ে যাই মসিবতে পড়ে যাই তখন আমরা ওজিফা পাঠ করা শুরু করি একমাত্র ওয়াজিফা পাঠ করা বা তেসপি তাহলিল পাঠ করা এটা কেবলমাত্র শুধুমাত্র হবে আল্লাহ সফাড় জন্য আর কারোর জন্য নয় এটা কেবলমাত্র আল্লাহর প্রাপ্ত কিন্তু কোনো বান্দা যদি অন্য কোনো বান্দার জন্য হজিফা পাঠ করে আওয়ামিমদি বা আল্লাহকে বাদ দিয়ে টাকে ডাকে তাহলে এটা তিনি ভয়াবহ শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে গেলেন যেমন আমরা অনেক সময় দেখি যে কেউ বিপদ আপদে পড়ে গেলে তারা বলে ইয়া আলী মুশকিল কুষা ইত্যাদি তারা বলতে থাকে ইয়া গাউস গাউসুল আজম এটা বলে ওনারা বড় পীর আব্দুল কাদের জিলানি রাহিমা আর শাইখুল আজম আব্দুল কাদের জিলানিকে তারা বড় পীর আব্দুল কাদের জিলানি বা গাউসুল আজম নামে অবহিত করে থাকেন গাউসুল আজম একমাত্র আল্লাহ সব হওয়া তারা মহান ত্রাণকর্তা তিনি তো আল্লাহ রব্বুল আলমী আর তো কেউ ত্রাণকর্তা নন কিন্তু আমরা দেখি যে অনেকে বিপদে পড়ে গেলে এইভাবে চিৎকার করতে থাকেন অনেকে মা কালীকে ভোগ দিয়ে থাকেন অনেকে অমুককে ভোগ দেন অমুককে ডাকেন তমুককে ডাকেন অনেকে মনে করেন যে যদি আমি পানিতে পড়ে যাই তাহলে খিজিরকে ডাকতে হবে যদি আমি ওখানে এই বিপদে পড়ি তাহলে অমুককে ডাকতে হবে এই যে বিষয়টা বা অমুকের নামে ওজিফা পাঠ করা অমুকের নামে বার নাম জপা এটা হারাম এটা শিখ এটা কবিরা গুণা প্রিয় দর্শক আমরা না জেনে অনেকে এই কাজগুলো করে থাকি আমি আগেও বলেছিলাম আপনাদের কাছে আমাদের অনেকের বিশ্বাস রয়েছে আপনার সন্তান দরকার অমুক মাজারের কাছে যান ওখানে গিয়ে মাজারে গিয়ে বলুন আপনি শেষদায় গিয়ে তার কাছে ডাকতে থাকুন না এটা আমার নিজের চোখে দেখা অনেকে চাকরি হয় না বিয়ে শাদি হয় না বিপদ কাটে না তারা বিভিন্ন জায়গায় চলে যান তারা মনে করেন যে ওখানে গিয়ে তার নাম জপলে অথবা নামাজের পরে তার নাম জপলে অথবা বসে বসে যদি তার নামে তসবি পাঠ করা হয় তাহলে তার বিপদ রক্ষা হবে এবং তিনি বিপদ রক্ষা করবেন নাহজুবিল্লাহ এটা কল্পনা করাও অপরাধ প্রিয় দর্শক একমাত্র বিপদ রক্ষা করার মালিক হচ্ছেন আল্লাহ সব তালা

একটি কথা মনে করিয়ে দিতে চাই হাদিসের মধ্যে এসছে আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন তোমার জুতার ফিতাটা যদি ছিঁড়ে যায় সেটাও তুমি আল্লাহর কাছ থেকে চেয়ে নাও প্রিয় দর্শক আমরা বুঝতে পারছি আমার জুতার ফিতাটা ছিঁড়ে গেছে সেটাও আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নিব তার বাণী আমার যাবতীয় যা কিছু প্রয়োজন সব কিছুর প্রয়োজনের ক্ষেত্রে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাল্লার কাছে চাইব আর কারো কাছে নাই হাদিসের মধ্যে এসছে আল্লাহ সায় হুয়া তালা প্রতিটা রাতে প্রথম আকাশে নেমে আসেন এবং বলতে থাকেন ও আমার বান্দা কার কি দরকার আমার কাছে চাও কার গুণা ক্ষমা করাতে হবে আমার কাছে বলো কার পাপ মোচন করতে হবে আমার কাছে বলো কার সাহায্য দরকার আমার কাছে বলো এইভাবে রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে আহ্বান করা হয় সেই আহ্বানকে প্রত্যাখ্যান করে বান্দারা কোথায় কোথায় ছুটে চলেছি আল্লাহ চালা আমাদেরকে হেফাজত করুন আবারও আপনাদেরকে বলবো আমরা কখনোই আর কখনও এই কাজটি করব না কোনো বিপদে পড়ে গেলে কারণ আমি ওজিফা পাঠ করব না কাউকে ডাকবো না একমাত্র আল্লাহ ছাড়া কেবলমাত্র আল্লা রব্বুল আলমিনকেই আমি আমার সমস্যার কথা তুলে ধরবো যে কোনো বিপদে পড়ে যায় আমরা তাকেই ডাকবো আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন গুণামুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন এবং গুণামাফের উপায় যেগুলো আছে সেইভাবে যেন আমরা আমাদের গুণাগুলোকে ক্ষমা করাতে পারি সেই তৌফিক তিনি আমাদেরকে দান করুন আল্লাহ আমিন প্রিয় দর্শক আজ এ পর্যন্ত আবার ইনশাল্লাহ তালা আগামী পড়বে আপনাদের সামনে আমরা আলোচনা করব অন্য কোনো বিষয় যে বিষয় অপরাধ হিসাবে গণ্য পাপ হিসাবে গণ্য শির্ক এবং কবিরা গুনা হিসাবে গণ্য এবং তা থেকে বাঁচার চেষ্টা করবো আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি